Hello viewers, welcome to Shifakana YouTube channel. আমি ডাক্তার মোহাম্মদ রেজা কাদরী পুনরায় হাজির হয়েছে একটি নতুন ভিডিও নিয়ে, নতুন বিষয় নিয়ে। আজকে আমি এই ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে পুরুষদের অন্ডকোষের একটি রোগ হাইড্রোসিল সম্বন্ধে, এর কারণ, প্রকারভেদ এবং এর কার্যকরী হোমিওপ্যাথি এবং বায়োকেমিক চিকিৎসা নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে তাতে ক্লিক করে সাবস্ক্রাইব করুন, আর তার পাশে যে ঘন্টা চিহ্ন রয়েছে তাতে ক্লিক করে নোটিফিকেশন অন করুন, তাহলে আমার তরফ থেকে লেটেস্ট আপডেট আপনি পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাপোর্ট করার জন্য। দর্শক মন্ডলী, পুরুষদের টেস্টিস বা অন্ডকোষে যে তিনটি প্রধান রোগ হয়ে থাকে তা হচ্ছে, এক ভেরিকোসিল, দুই হচ্ছে অর্কাইটিস, আর তিন হচ্ছে হাইড্রোসিল। ভেরিকোসিল আর অর্কাইটিস সম্বন্ধে আমি ভিডিও দিয়েছি, আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে দেখেন পুরুষ রোগের লিংক রয়েছে, সেখানে ক্লিক করে এই ভিডিওগুলি দেখতে পারেন। আজকে আমি এই ভিডিওটিতে হাইড্রোসিল সম্বন্ধে আলোচনা করব। হাইড্রোসিল এই রোগটি প্রায় পুরুষের মধ্যে লক্ষ্য করা যায়, তার মধ্যে 10% এই রোগটি নবজাত শিশুদের হয়ে থাকে। পুরুষদের অন্ডকোষে যে মোটা চামড়া রয়েছে তার মধ্যে দুটি পর্দা রয়েছে, একটির নাম হচ্ছে টিউনিকা ভ্যাজাইনালিস, অপরটির নাম হচ্ছে টিউনিক অ্যালবুজিনিয়া। এই দুটি পর্দায় স্বাভাবিক অবস্থায় এক ধরনের জলীয় পদার্থ ক্ষরণ করে, যেন এই দুটি পর্দা একে অপরের সাথে মিলিত না হয়। কোনো কারণবশত যদি এই জলীয় পদার্থ বেশি ক্ষরণ হয় তখন জলীয় পদার্থ শরীরে যদি না শোষণ হয় তখন এই জলীয় পদার্থ এই পর্দার মাঝে জমতে থাকে, এর ফলে হাইড্রোসিল হয়। নবজাত শিশুদের হাইড্রোসিলের যে কারণ তা হচ্ছে, গর্ভ অবস্থায় শিশুদের যখন টেস্টিস ডেভেলপ হয় অর্থাৎ টেস্টিসের গঠন হয় তখন এর পাশে এই পর্দা দিয়ে একটা থলি তৈরি হয়, সেই থলিতে জলীয় পদার্থ জমতে থাকে এবং সেই থলির মুখ বন্ধ হয়ে যায়, তার ফলে শরীরে এই জলীয় পদার্থ শোষিত হয় না, আর এর ফলে নবজাত শিশুদের হাইড্রোসিল হয়ে থাকে। আর প্রিম্যাচিওর বার্থ অর্থাৎ ঠিক সময়ের আগে যদি শিশুর জন্ম হয় তার ক্ষেত্রে এই হাইড্রোসিলের সম্ভাবনা বেশি থাকে। হাইড্রোসিলের আরেকটি কারণ হচ্ছে ইনজুরি বা আঘাত লাগা, কোনো অ্যাক্সিডেন্টের ফলে বা কোনো রকম ভাবে যদি অন্ডথলি স্ক্রোটামে আঘাত লাগে তার ফলে হাইড্রোসিল হয়। এছাড়াও অন্ডথলির ইনফ্লেমেশন বা প্রদাহের ফলেও হাইড্রোসিল হয়। এই ইনফ্লেমেশন হয় এপিডিডাইমিসের ইনফেকশনের ফলে, এর ফলেও হাইড্রোসিল রোগটি হয়ে থাকে। এবার জেনে নিই হাইড্রোসিলের প্রকারভেদ সম্বন্ধে। হাইড্রোসিল প্রধানত দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে নো কমিউনিকেটিং আর একটি হচ্ছে কমিউনিকেটিং। এটি যদি বাংলায় বলা হয় তাহলে হবে সংযোগবিহীন হাইড্রোসিল আর সংযোগী হাইড্রোসিল। এক্ষেত্রে কি হয়, সংযোগবিহীন যে হাইড্রোসিল, যে নালীর দ্বারা শরীরে জল শোষিত হবে সে নালীটি বন্ধ থাকে। কমিউনিকেটিং হাইড্রোসিলে কি হয়, সেই নালি বা সংযোগটি বন্ধ থাকে না। প্রিয় বন্ধুরা, এবার জেনে নিই হাইড্রোসিলের লক্ষণ সম্বন্ধে। হাইড্রোসিলের লক্ষণ হচ্ছে যে স্ক্রোটাম বা অন্ডথলি ফুলে যাবে, জলের মতো পদার্থ জমে থাকবে, সেখানে যদি হাত দিয়ে চাপ দেওয়া যায় তো জলের মতো পদার্থটা সরে যাবে। এটা প্রথম দিকে বেদনাহীন হয়ে থাকে, পরবর্তীতে হাইড্রোসিল যত বড় হবে আস্তে আস্তে বেদনা বাড়ে। প্রিয় বন্ধুরা, এবার জেনে নিই হাইড্রোসিলের কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে। যদি আঘাত লাগার কারণে হাইড্রোসিল হয়ে থাকে সেক্ষেত্রে যে হোমিওপ্যাথি ওষুধটি ব্যবহার করতে হবে তা হচ্ছে আর্নিকা 30। এটি হোমিওপ্যাথি দোকান থেকে 5 ml মতো কিনে নেবেন। এটি বড়রা 3 ফোঁটা করে জিভে দিয়ে দিনে 3 বার খাবে, খাবার আধ ঘন্টা আগে খাবে। আর ছোটরা 1 ফোঁটা করে 1 চামচ জলে দিয়ে দিনে 3 বার খাবে, খাবার আধ ঘন্টা আগে খাবে। যদি ডান দিকের অন্ডকোষে হাইড্রোসিল হয়ে থাকে তাহলে যে হোমিওপ্যাথি মেডিসিনটি আপনাদেরকে ব্যবহার করতে হবে তা হচ্ছে রডোডেনড্রন 30। এটি হোমিওপ্যাথি দোকান থেকে 5 ml মতো কিনে নেবেন। এটি বড়রা 3 ফোঁটা করে জিভে দিয়ে দিনে 3 বার খাবে, খাবার আধ ঘন্টা আগে খাবে। আর ছোটরা 1 চামচ জলে 1 ফোঁটা করে দিয়ে দিনে 3 বার খাবে, খাবার আধ ঘন্টা আগে খাবে। বাম দিকের অন্ডকোষে যদি হাইড্রোসিল হয়ে থাকে তো যে হোমিওপ্যাথি ওষুধটি খেতে হবে তা হচ্ছে পালসেটিলা 30। এটি হোমিওপ্যাথি দোকান থেকে 5 ml মতো কিনে নেবেন। এটি বড়রা 3 ফোঁটা করে জিভে দিয়ে দিনে 3 বার খাবেন, খাবার আধ ঘন্টা আগে খাবেন। আর ছোটরা 1 চামচ জলে 1 ফোঁটা করে দিয়ে দিনে 3 বার খাবে, খাবার আধ ঘন্টা আগে খাবে। এছাড়াও বাম দিকের অন্ডকোষে যদি হাইড্রোসিল হয়ে থাকে আর অন্ডকোষের থলি থেকে যদি চেটচেটে
রস নিঃসৃত হয়, রস বের হয়, সেক্ষেত্রে যে হোমিওপ্যাথি ওষুধটি খাবেন তা হচ্ছে গ্রাফাইটিস 30। এটি হোমিওপ্যাথি দোকান থেকে 5 ml মতো কিনে নেবেন। এটি বড়রা 3 ফোঁটা করে জিভে দিয়ে দিনে 3 বার খাবে, খাবার আধ ঘন্টা আগে খাবে। আর ছোটরা 1 চামচ জলে 1 ফোঁটা করে দিয়ে দিনে 3 বার খাবে, খাবার আধ ঘন্টা আগে খাবে। হাইড্রোসিলের সমস্ত লক্ষণে যে হোমিওপ্যাথি মেডিসিনটি আপনারা ব্যবহার করবেন তা হচ্ছে ক্লেমাইটিস 30। এটি হোমিওপ্যাথি দোকান থেকে 5 ml মতো কিনে নেবেন। এটি বড়রা 3 ফোঁটা করে জিভে দিয়ে দিনে 3 বার খাবেন, খাবার আধ ঘন্টা পর খাবেন। আর ছোটরা 1 চামচ জলে 1 ফোঁটা করে দিয়ে দিনে 3 বার খাবে, খাবার আধ ঘন্টা পর খাবে। প্রিয় বন্ধুরা, এবার জেনে হাইড্রোসিলের কার্যকরী বায়োকেমিক ওষুধ সম্বন্ধে। সমস্ত প্রকার হাইড্রোসিলের ক্ষেত্রে যে কার্যকরী বায়োকেমিক ওষুধটি রয়েছে তা হচ্ছে ক্যালকিয়াফ্লোর 12x। এটি হোমিওপ্যাথি দোকান থেকে যত কম পরিমাণ হয় সিল প্যাক কিনে নেবেন। এটি বড়রা 4টি করে ট্যাবলেট দিনে 3 বার খাবে, খাবার আধ ঘন্টা পর খাবে, হালকা গরম জল সহ খাবে। আর ক্লেমাইটিস যদি খান তা 10 মিনিট পর খাবেন। আর ছোটরা 2টি করে ট্যাবলেট দিনে 3 বার খাবে, খাবার আধ ঘন্টা পর খাবে। যদি ক্লেমাইটিস ওষুধটি খান তো তার আধ ঘন্টা পর খাবে, হালকা গরম জল সহ খাবে। হাইড্রোসিল যদি অমাবস্যা পূর্ণিমায় যদি বাড়ে সেক্ষেত্রে যে বায়োকেমিক ওষুধটি আপনারা ব্যবহার করবেন তা হচ্ছে সাইলিসিয়া 6x। এটি হোমিওপ্যাথি দোকান থেকে সিল প্যাক যত কম পরিমাণ হয় কিনে নেবেন। এটি বড়রা 4টি করে ট্যাবলেট দিনে 3 বার খাবে, খাবার আধ ঘন্টা পর খাবে। যদি ক্যালকিয়া ফ্লোর খান তো তার সাথে মিশিয়ে খাবেন। আর ছোটরা 2টি করে ট্যাবলেট দিনে 3 বার খাবে, খাবার আধ ঘন্টা পর খাবে। যদি ক্যালকিয়া ফ্লোর খান তো তার সাথে মিশিয়ে খাবেন। প্রিয় বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের হাইড্রোসিল নিরাময়ের ক্ষেত্রে খুবই কার্যকরী হয়ে দাঁড়াবে। তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ভিডিওর নিচে যে ডিসক্রিপশন অবশ্যই দেখবেন, তাতে অনেক তথ্য রয়েছে। আর যারা এখনো আমার সিপাকানা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে তাতে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত রাখি, সুস্থ থাকেন, ভালো থাকেন, আর দেখতে থাকেন সিপাকানা ইউটিউব চ্যানেলটি।